স্বাগতম বন্ধুরা, কারবাস লাভার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো ফিরে এলাম আবারও একটা ঝা চকচকে বাসের রিভিউ নিয়ে। তো আজকে যে বাসের রিভিউটা হতে চলেছে সেটি আপনাদেরই মতো কিছু আমার প্রিয় ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল এই বাসের রিভিউ করার জন্য। তো আপনাদের কথা মাথায় রেখে নিয়ে চলে এসেছি সেই বাসের রিভিউ, যে বাসে রয়েছে সুপারস্টার জিতের অনেক ছবি, প্লাস ডিজাইন থেকে ইন্টেরিয়ার সব কিছু অসম লেভেলের আছে বস। তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ বাসের এ টু জেড আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, সঙ্গে ফেসবুকে ফলো করতে একদম ভুলবেন না। আর যদি এই বাসটি ভাড়া করতে চান, যদি নাম্বার দরকার হয় তাহলে স্ক্রিনে অথবা ডেসক্রিপশানে দেখবেন, অবশ্যই পেয়ে যাবেন। স্ক্রিন ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো। আর কারবাস লাভারদের জন্য স্পেশালি ছাড়ের ব্যবস্থা তো রয়েছেই। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বাসের রিভিউ। তো আজকে যে বাসের রিভিউটা দেখবো সেটা মা পুষ্পরানী ট্রাভেলসের, যেটি আমতা 10 নম্বর গেট ত্রিকোণ পার্ক হাওড়ার ট্রাভেলস রয়েছে। তো প্রথমে আমরা এক্সটেরিয়ার দেখে নেব। তো গাড়ির হেডল্যাম্প যদি দেখি, প্রজেক্টর প্লাস এলইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প রয়েছে, প্লাস এক্সট্রা করে চারটি হেডল্যাম্প রয়েছে নিচে। সঙ্গে গাড়ির কাঁচের নিচের দিকে লেখা রয়েছে স্টিকারের ওপর নন্দী লাল, প্লাস গাড়ির গ্রিলটা জাস্ট দেখুন লাভ ডিজাইনের ওপর কত সুন্দর গ্রিল রয়েছে। তো গাড়ির লুকিং গ্লাস রয়েছে ডলফিন ডিজাইনের ওপর, যার ডানা এবং মুখেও রয়েছে এলইডি লাইট। আর যেটা গাড়ির সবচেয়ে বেশি নজর কাড়বে সেটা হচ্ছে গাড়ির লাইটিং বোর্ড পুষ্পরানী লেখা, যেটা লাইটিং অসাধারণ বস। তো গাড়ির ব্যাক লাইট যদি দেখি, এলইডি প্লাস হ্যালোজিন যুক্ত ব্যাক লাইট রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে দুদিকে দুটি এক্সট্রা করে এলইডি লাইট। তো গাড়িটি বিএস বডি বিল্ডার্সে তৈরি হয়েছে, তার নাম্বারও এখানে রয়েছে। তো বন্ধুরা এবার দেখে নিন গাড়ির পুরো ব্যাক লুকটা, লাইটিং থেকে শুরু করে ডিজাইন কি রয়েছে। আর এই হচ্ছে গাড়ির লাভলি ফ্রন্ট লুক। তো দেখুন পুরো ডিজাইন থেকে লাইটিং কেমন রয়েছে ফ্রন্ট লুকের। তো গাড়ির সাইড যদি দেখি, যেখানে গ্লাস বডির ওপর স্টিকারের ওপর লেখা রয়েছে পুষ্পরানী, তো সাইডে রয়েছে এলইডি লাইট, যেগুলি একেবারে নিচের দিকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এলইডি লাইট রয়েছে দেখুন। তো এখানে রয়েছে লাভ ডিজাইনের ওপর স্টিকার, যার ওপর পুষ্পরানী ট্রাভেলসের ব্যাচিং দেওয়া রয়েছে। তো এবার দেখে নিন সেই সুন্দর সুন্দর ছবি যেগুলো হাতে রঙে পেন্ট করা হয়েছে, জিত থেকে শুরু করে নুসরত ফারিয়া থেকে শুরু করে লহমা। তো সবার ছবি একে একে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো জিদ্দার এই ছবিটা একেবারে কিলার রয়েছে বস। তো যারা জিদ্দার ভক্ত রয়েছ তারা প্লিজ এই ছবিটাতে অন্তত একটা লাইক করে দিয়ে যেও। তো গাড়ির হুইল ডিস্ক যদি দেখি, লাল এবং হলুদ কালারের ওপর কম্বো হুইল ডিস্ক রয়েছে, এবং চাকার ওপর রয়েছে এলইডি লাইট। তো বন্ধুরা এবার দেখে নিন পুরো গাড়ির সাইড লুকটা কি রয়েছে, সাইড লুক যার বোর্ডার থেকে শুরু করে সাইড লুকটা জাস্ট অসম লেভেলের রয়েছে বস। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এর সাইড লুক। তো গাড়িতে রয়েছে হাইড্রোলিক গেট, তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরটা একটু দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে গাড়ির লাগেজ র্যাক, যেখানে বিএসবিবি স্টিকারিং করা রয়েছে, প্লাস লাগেজ র্যাক টু স্টেপে রয়েছে, নিচে স্টেপে লাইট রয়েছে দেখুন লাল কালারের চেন লাইট। তো লাগেজ র্যাকের মাঝে মাঝে যে কাটিং ডিজাইন রয়েছে, যার নিচে রয়েছে একটি করে এলইডি লাইট যেগুলো চেঞ্জিং হয়ে হয়ে জ্বলছে, সব ডিজাইনের নিচেই সেম রয়েছে। প্লাস ডিজাইনটা দেখুন টু স্টেপ নাগিন ডিজাইন রয়েছে, যা টু স্টেপেই চেন লাইট প্লাস এলইডি লাইট রয়েছে। সঙ্গে মাথার দিকে দেখুন সবুজ কালারের যে মনির মতো লাইট রয়েছে, এগুলি প্রত্যেকটা ডিজাইনে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লাইট রয়েছে দেখুন। এখানটা নীল রয়েছে, এরপরে লাল, তারপরে সবুজ, তারপরে গোলাপি, এইভাবেই আলাদা আলাদা কালারের লাইট দেওয়া রয়েছে। তো গাড়িতে সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে সোনির হাই কোয়ালিটি স্পিকার, যেগুলি ডিজাইনের মাঝে মাঝেই রয়েছে। তো এই হচ্ছে ড্রাইভার কেবিনে যাওয়ার গেট, যার ওপর একটি কাঁচ রয়েছে অবশ্যই যাত্রীদের মুখমণ্ডল দর্শন করার জন্য। আর তার সঙ্গে রয়েছে একটি এলইডি 32 ইঞ্চি স্মার্ট টিভি, এবং তার সঙ্গে এই যে ডিজাইনগুলো রয়েছে দেখুন সাইটে, এর ভেতরের দিকেও দেখুন এলইডি লাইট রয়েছে, সব ডিজাইনের ঠিক ভেতরের দিকেও।
মানে লাইটের ছড়াছড়ি রয়েছে। তার সঙ্গে দেখুন দু সাইডেই রয়েছে চার্জিং পোর্ট, তো এদিকে তিনটে ওদিকে তিনটে, ছটি চার্জিং পোর্ট রয়েছে সামনে। তো শুধু কি সামনের যাত্রীরাই ফোন চার্জ দেবে আর পেছনের যাত্রীরা দেবে না? তা তো হতে পারে না বস। তো তার জন্য একেবারে পেছনের ডিজাইনের দু সাইডেই দেখুন তিনটে তিনটে ফোনের চার্জিং পয়েন্ট করা রয়েছে, যাতে পেছনের যাত্রীরা সামনে থেকেই ফোন চার্জ দিতে পারে। তো বাসে যেটা না থাকলে একেবারে বাস খালি খালি লাগে সেটা হচ্ছে ডিজে লাইট, সেটা তো রয়েছেই। সঙ্গে ডিজে লাইটের বড় ভাইও রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন মুভ ডিজে লাইট, যে কিনা আপনার দিকেই ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে দেখছে। দেখুন তো এই বাসের যে লাইটিংটা আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে এই লাইটটা, দেখতেই পাচ্ছেন হাত তালানোর সাথে সাথেই কীরকম জ্বলছে, মানে মিউজিকের তালে তালে এই যেরকমই জ্বলতে থাকে। তো চলুন মিউজিকের সাথে সাথে একটু দেখে নিই। তো বাসের সাউন্ড কোয়ালিটি প্লাস লাইটিংটা দেখে নিলেন। তো এটি হচ্ছে লেজার লাইট যেটা রয়েছে একেবারে বাসের পেছন দিকে। তো এটি টু ইন ওয়ান কম্বো লাইট যেটা রয়েছে বাসের একেবারে সিলিং মেন ডিজাইনের মাঝে, যেটি রয়েছে স্নেক ডিজাইনের ওপর। তো বাসে রয়েছে এলইডি ফ্লোর লাইট, আর যে বাসে এলইডি ফ্লোর লাইট রয়েছে সে বাস তো আলাদা লেভেলেরই লাগে বস। তো বাসের সিট যদি দেখি 3x2 পুশব্যাক সিট রয়েছে, এবং বাসের সিট কোয়ালিটি দেখুন কত সুন্দর সিট কোয়ালিটি রয়েছে, এবং পুশব্যাক করার পর দেখুন কতটা ঢাল হয়েছে। তো একটা মানুষ যদি বসে কতটা ঢাল হয় আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন বাসের অলরেডি হেল্পার মহাশয় বসে গেছেন। তো এর যে গ্যাপ রয়েছে দেখুন, এর গ্যাপ কতটা রয়েছে জাস্ট। সামনের সিটটা যদিও পুশব্যাক করা হয়নি, তো সামনের সিটটা পুশব্যাক করলে তারপরে কতটা গ্যাপ রয়েছে দেখুন। সামনের সিটটা পুশব্যাক করার পরেও যা গ্যাপ রয়েছে বস, এতে 6 ফুট প্লাস মানুষও আরামসে জার্নি করতে পারবে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো বাসের সাউন্ড সিস্টেম আরও বেটার করার জন্য বাসের একেবারে পেছন সিটের পেছনেই রয়েছে কাভারিং অবস্থায় একটি বিগ সাইজের উফার, আর যেটি যেই সেই কোম্পানির নয় বস, সোনির হাই কোয়ালিটি উফার রয়েছে। তো সিট ক্যাপাসিটি যদি দেখি বাসে রয়েছে 59+6 65 সিটার বাস রয়েছে এটি। তো চলুন বন্ধুরা এবার লাইটিং সহযোগে পুরো ইন্টেরিয়র লুকটা দেখে নিই। তো বন্ধুরা এই ছিল আমতা হাওড়ার পুষ্পরানী ট্রাভেলসের ফুল রিভিউ। তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। তো জয় হিন্দ, জয় ভারত।